আদানি গ্রুপের সাথে আমাদের যে বিদ্যুতের চুক্তি হয়েছে এই চুক্তি কোন সুস্থ স্বাভাবিক বোধ সম্পন্ন পাগলও যদি আধা পাগল হয় তাও এই চুক্তি করবে না কি রকম চুক্তি যারা করলো ওসে এদের দোষ নাই এরা সব পড়ালেখা করে না তাই না ভাই ওরা সব ফাইভ ফেল প্রাথমিক ফেল না ভাই না এরা সব পড়ালেখা করা শিক্ষিত ওই লেভেলে যাওয়ার পরে কেন এই কাজ করতে পারলো তার স্বার্থে তাদের স্বার্থে কিন্তু আল্লাহকে ওই জায়গায় ভয় করে নাই রব্বুল আলামিনের খাশিয়াত ওর মধ্যে ছিল না দুনিয়া তার মধ্যে ঢুকে গেছিল এই জন্য যা ইচ্ছা তাই করা তাদের দ্বারা সম্ভব প্রিয় ভাইরা এই জন্য বারবার বলা হয় যে আল্লাহর ভয় এর থেকে বড় বান্দার জীবনে সিকিউরিটির আর কোনো জায়গা নাই বাঙালির কত টেনশান আমাদের আহা উমুকে প্রেসিডেন্ট হলে ভালো হতো তুমুকে হয়ে খারাপ হলো আমরা কি চিন্তার মধ্যে আছি কে ভালো হলে কে খারাপ হলে কোনটা কি হবে চূড়ান্তটা জানেন আল্লাহ তবে একটা জিনিস জেনে রাখবেন আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা দুনিয়ার সব কাফের মুশরিক একই মিল্লাতের ওদের দ্বারা ইসলামের কখনো প্রপার ভালো হবে না ঠিক কি না ইসলামের কোনো কল্যাণ তাদের কাছ থেকে আমরা আশা করতে পারি না প্রিয় ভাইরা আমার পাসপোর্টের গল্প শুনছেন না আপনারা পাসপোর্ট নেওয়ার জন্য গেছিলাম ঘুরায় পাসপোর্ট দেয় না উপরে খালি ঘুরায় আমি তো পকেটে পয়সাও নিয়ে গেছি জানি এই জায়গায় দুই নম্বর হয় অনেকক্ষণ পর আমাকে বলছে হুজুর নিচে চলেন একটু নিচে যাব সিঁড়ির ল্যান্ডিং পর্যন্ত এসে প্রথম তালা সিঁড়ি এরপর ল্যান্ডিং নিচে নামারে ল্যান্ডিংয়ে বলতেছে কিছু মাল দেন বললাম ব্যাক কল এটা দেওয়ার জন্য তো বহুতক্ষণ ধরে বেটা উপরে এতক্ষণ ঘুরাই ঘুরে এই জায়গায় বলা লাগবে কেন বলে হুজুর এই বিল্ডিংটি সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত তবে আমরা মনিটরে চেক করে দেখছি এই ল্যান্ডিংয়ের জায়গাটা মনিটরে আসে না তো ওই জায়গায় সিসি ক্যামেরা খায় ওই জায়গাতে সিসি ক্যামেরা নাই ঘুষ খায় এখন বলেন তো ও যদি একবার জানতো যে আল্লাহর ভয়ে কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফালুন যা করো সব তো তোমার শরীরের মধ্যে লাগানো বেটা তোমার জমিন সাক্ষ্য দিবে তোমার বাতাস সাক্ষ্য দিবে আল্লাহর দেওয়া লাইট তোমার বিপক্ষে কথা বলবে এই অন্তর যদি না গঠন করা যায় সোনার বাংলা কোনোদিন সোনার বাংলা হবে না কেয়ামত পর্যন্ত হবে না আপনি যত আন্দোলন করেন আর যা করেন যা করবেন শস্যার মধ্যেই ভূত খুঁজে পাবেন দুর্নীতিকে না বলুন ১১ কোটি টাকা বাজেট হয়েছে এই কথা লিখে সব জায়গায় দিতে হবে এর ৯.৫ কোটি টাকা খায়ে ফেলাইছে বুঝছেন কিছু আপনি হ্যাঁ দুর্নীতিকে না বলুন সারা দেশে স্টিকার লাগাতে হবে ক্যাম্পেইন করতে হবে এর ৯.৫ কোটি টাকা খায়ে ফেলাইছে দুর্নীতিকেই খাই ফেলেছে সর্ষার মধ্যে ভূত আপনি কোথাতে কি করবেন আন্দাজি লাভ নাই প্রিয় ভাইয়েরা আল্লামা সাইদি সাহেব হুজুরের কথা আমার মনে পড়ে হুজুর ওয়াজের মধ্যে বলছিলেন এক লোক তার প্রিয় কুকুরকে নিয়ে রওনা হয়েছে সাইদি সাহেবের কথা আমার কথা নয় কুকুরকে নিয়ে যাচ্ছে যাওয়ার পরে একদিনের রাস্তা পার করার পরে যখন ওই কুকুরটা অসুস্থ অসুস্থ হওয়ার পরে ছটফট ছটফট করতেছে লোকটা শুধু কাঁদতেছে পাগলের মতো কাঁদতেছে লোকজন বলছে আপনি কাঁদেন কেন বলে আমার প্রিয় কুকুর মারা যায় এই জন্য কাঁদি এই জন্য আমার মনের দুঃখ এতদিন আমার সাথে কিন্তু কাঁদতেছে মারা যাচ্ছে বলতেছে আপনার কুকুর মরে কেন বলছে খাওয়ার তার নাই মরুভূমির সফর খাওয়ার তার নাই বলে আপনার মাথার মধ্যে কি বলে আমার মাথার মধ্যে রুটি আমার মাথার মধ্যে হালুয়া ওইখান থেকে একটু দিলেই তো আপনার কুকুর বাঁচে বলে বেশি বুঝো না কান্দার জন্য পয়সা লাগে না খাওয়ার দিলে আমার খাওয়ার কমে যাবে বুঝেননি এখন বাঙালির জান দিতে কোনো টেনশন নাই কথায় কথায় বলবে জীবন দিয়ে দিব মিশাই একবারে ভুয়া ঠিক না ভাই গাড়ির টায়ার বাস চলে দৌড় দেয় বেটা আবার তুমি গল্প দাও জান দাও এত সহজ নয় এইটার জন্য আল্লাহর জন্য ডেডিকেটেড হতে হবে আপনাকে আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু ওয়াহাজারু ওয়াজাহাদু ফী সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আযামু দারাজাতান ইনদাল্লাহি ওয়া উলাইকা
أولئك هم الفائزون رب العالمين بولچن الذين آمنوا তোমাদের মধ্যে যারা ঈমান আনে ওয়াহাজারো আর যদি আল্লাহর জন্য প্রয়োজন হয় নিজের মাতৃভূমি ত্যাগ করে বেরিয়ে যায় ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় সে জিহাদ করার জন্য রেডি হয়ে যায় রব্বুল আমিন বলছেন বিআমওয়ালিহিম ওয়ানফুসিহিম আগে তার সম্পদ দেয় তারপরে জীবন দেওয়ার জন্য বের হয় আল্লাহ বলছেন আযামু দারাজাতান ইনদাল্লাহ এই মানুষগুলার উচ্চ দরাজা আছে আল্লাহর কাছে উলাইকা হুমুল ফাইজুন আমি আল্লাহ বললাম এরাই হচ্ছে সফল মানুষ আজকে আমার যে দাপট দিয়ে কথা বলতেছি জানি না আর কতদিন এরকম করে হুংকার মুংকার দিয়ে কথা বলতে পারবো কারণ আমার আব্বাও ৪০ বছর ওয়াজ করছেন উত্তরবঙ্গে তার থেকে নামি দামি কোনো বক্তাই ছিল না কিন্তু আজকে তিনি ক্লান্ত হয়ে গেছে আজকে তার এই জবানের শক্তি নাই সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন আমিও একদিন ওরকম হব যেই মুরব্বি এখন দাঁত দিয়ে চিবাতে পারতেছে না হাড্ডি একটা সুন্দর খাওয়ার দিলেও বলে বাবা আমার সাথে কি ইয়ারকি মারতেছো বাবা আমার বয়স কত হয়েছে হাড্ডি দিছে কই খুব মজার হাড্ডি চিবায় দেখেন মুরব্বির দাঁত নাই মারি চিবাতে পারবে ভাই কিন্তু আজকে আমার দাঁতটুকু আছে আজকে আমার যা আছে এর পরের দিন সেইটা নাই তার মানে দুনিয়ার কোনো কিছু স্টেবিলিটি নাই আমি আরো বড় করে উদাহরণ দিলে যদি বলি একজন ঢাকাতে ক্রিকেট খেলা দেখবে এলাকার থেকে বলছে দোস্ত তুই আমার জন্য একটা টিকিট করার ব্যবস্থা কর ওই বলছে দোস্ত টিকিটের যে চাহিদা সব ব্ল্যাক বলছে ঢাকায় থাকিস তুই কিসের ঘোড়ার ডিম ঢাকায় থাকিস তোর যদি দাপটই থাকে একটা টিকিট ম্যানেজ কর তোমার পেস্টিজের মধ্যে লাগছে ও একটা টিকিট নিয়ে খবর দিছে যে ভাই ৫০০ টাকার টিকিট ২০০০ টাকা চাই বলে নিয়ে ফেলা কোনো ব্যাপার না আব্বা যখন বাড়িতে থাকবে না তখন দুই মন ধান সাইড করলেই টাকা বাড়ায় যাবে ২০০০ টাকার টিকিট নিয়ে ঢাকায় খেলা দেখতে আসছে দুপুর ২টায় খেলা সকাল ১০টায় লাইন ভিতরে ঢুকছে এরপর আনন্দ ফুর্তি চার ছক্কা সব দেখছে এরপরে ম্যাচ প্রেজেন্টেশন দেখছে দেখে সেই জায়গায় ম্যান অফ দ্য ম্যাচ দেওয়া দেখছে সব দেখা শেষ এখন দোস্ত বলছে চল বাড়ায় যায় বলছে বাড়াবো মানে ৫০০ টাকার টিকিট ২০০০ টাকা দিয়ে কাটছি বেটা খেলা দেখছি কেবল আগামীকালকে খেলা দেখে তারপরে বাড়াবো এবার বুঝে থাকলে বলেন তো ভাই যে এই লোক যদি তেরামি করে আর যদি বলে আমার দেশ হ্যাঁ আমার শহরের রাজধানী আমার টিকিট আমার দল অতএব আমি ভাই আগামীকালকে খেলা দেখে পারবো পুলিশ বলবে সোজা বাড়ালে বাড়া না হলে একদম তেল তেলা করে বের করে দিবে ঠিক কিনা ভাই তার মানে আপনার দেশ আপনার টিকিট আপনার দল হওয়ার পরেও আপনার আনন্দটুকু স্থায়ী নয় আল্লাহ বারবার এই কথা বলেছেন খালিদিনা ফিহা আবাদা তোমাকে বান্দা এমনি ঢুকানো হবে না চিরস্থায়ী শান্তির জায়গায় ঢুকানো হবে যেই শান্তি তোমার আর কখনো ফুরাবে না সুবহানাল্লাহ এগুলো বুঝেন একটু হৃদয় থেকে আল্লাহ কি বুঝাতে চান আপনাকে আল্লাহ এমনি এমনি বলেন নাই